হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ময়ূর রান্নাঘর। ময়ূর রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব শাটিং মাছের ঝোল গরম ভাত দিয়ে। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তাহলে দেরি না করে আমি চটপট তৈরি করে ফেলি শাটিং মাছের ঝোল। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক আর শেয়ার করুন। শাটিং মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম শাটিং মাছ নিয়েছি। মাছটাকে পিস পিস করে কেটে মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা গোটা বেগুনকে আমি অর্ধেক করে কেটে নিয়ে সেই অর্ধেক বেগুনটা থেকে এরকম লম্বা লম্বা টুকরো করে বেগুনটা আমি কেটে নিয়েছি। আর লাগছে আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। আলু ছোকলাটা ভালো করে ছালিয়ে আলুটা আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে রেখে দিয়েছি। লাগছে 4 চামচ জিরা বাটা, লাগছে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, সামান্য কালো জিরে ফোড়নের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আর রান্নাটা আমি সাদা তেলে করব, তেল পরিমাণ মতো। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। এবার মাছের দুই পিটি আমি ভালো করে ভেজে নেব। মাছের দুই পিটি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু বেগুন দিয়ে আলু বেগুন ভালো মতো নেড়ে দিচ্ছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু বেগুন একসাথে আমি ভালো করে ভেজে নেব। আলু বেগুন একসাথে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সব মশলা দিয়ে আমি সামান্য জল অ্যাড করছি মশলাটা ফ্রাই করার জন্য। এবার সব মশলা ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে দেবো। মশলা ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু বেগুনের সাথে মশলাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আলু বেগুনের সাথে মশলা আমি 5 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি 2 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। জল ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি। তবে জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারেন। এবার হাই ফ্লেমে জলটা আমি ভালো করে ফুটতে দেব। জল ভালো মতো ফুটে গেলে আমি ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য।
5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম আলু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, দেখব আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। এবার সব মাছ আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। এবার ফ্লেমটা বাড়িয়ে রেখে ঝোলের সাথে মাছ আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছ দিয়ে ঝোলের সাথে মাছটা আমি 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শাটিং মাছের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে শাটিং মাছের ঝোল তৈরি করে খাবেন। আর আমার বানানো শাটিং মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।